हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रोमानास कुकिंग स्टूडियोर आरेकटि नतून आयोजने आमी आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमी आपनादेर जन्य आरेकटि मजादार रेसिपी निये हाजिर होयेछि। आमार आजकेर रेसिपी होच्छे चिकेन ड्रामस्टिक। आशा करछि आमार आजकेर एई रेसिपिटी आपनादेर सबार भालो लागबे। ताहले चलुन देखे नेया जाक पुरो प्रस्तुत प्रणाली। चिकेन ड्रामस्टिक तैरी करार्जन प्रथम एक बाटी आमी 8 पिस चिकेन रान नियेछी। चिकेनगुलो के आमी भालो करे धुए परिष्कार करे नियेछी। एखाने आमी चिकेनगुलो चामड़ा सह नियेछी। एबार चिकेनगुलो के सेद्ध करार्जन आमी एक हाड़ीते 600 ग्राम परिमाण पानी दिए दिलाम। एबार पानीर मध्ये आमी चिकेनगुलो के दिए दिच्छी। साथे दिए दिच्छी दुटी तेजपाता, 4 থেকে 5টি लवंग, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার সব কিছুকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার চিকেনগুলোকে ঢেকে মিডিয়াম লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি 25 থেকে 30 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম, আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে ঠান্ডা করে আমি আস্তে আস্তে হাড় থেকে চিকেনগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটা হাড়ের সাথে যে চিকন হাড়টা রয়েছে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এবং চিকেনের টুকরোগুলোকে একটি ছুরির মাধ্যমে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এবার চিকেনগুলোর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটাকে কিউব করে কুচি করে নিয়েছি। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার দিয়ে দিচ্ছি 3টি সেদ্ধ আলু। এখানে আলুগুলোকে আমি আগে ম্যাশ করে নিয়েছি। দিচ্ছি 7 মতো লবণ। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার চিকেনের মোটা হাড়টাকে মাঝখানে বসিয়ে আমি চিকেনগুলোকে চেপে চেপে হাড়ের মধ্যে লাগিয়ে একটি লেগ পিস অথবা ড্রামস্টিক তৈরি করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো ড্রামস্টিক তৈরি করে নিচ্ছি। এবার চিকেন ড্রামস্টিকগুলোকে বাইন্ডিং করার জন্য প্রথমে একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য গোলমরিচের গুঁড়া। এবার সব কিছুকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। এবার প্রথমে একটি ড্রামস্টিক নিলাম। ড্রামস্টিক নেওয়ার পরে এটাকে আমি ডিমের মধ্যে দিয়ে তারপর ডিম থেকে তুলে ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে আবার ডিমের মধ্যে দিয়ে সবশেষে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে আমি ড্রামস্টিকটাকে কোট করে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ড্রামস্টিকগুলোকে কোট করে নিচ্ছি। এবার ড্রামস্টিকগুলোকে ভাজার জন্য প্রথমে আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গিয়েছে, এবার আমি ড্রামস্টিকগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে ড্রামস্টিকগুলোকে মিডিয়াম লো আঁচে ভাজতে হবে। বেশি জালে ভাজতে গেলে উপরের অংশটা পুড়ে যাবে। এবার সবগুলো ড্রামস্টিক আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আমার সবগুলো ড্রামস্টিক ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং পরিবেশনের জন্য একটি সার্ভিং ডিশের মধ্যে আমি ড্রামস্টিকগুলোকে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন ড্রামস্টিক। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।